শেয়ার করেননি, দেখতে পাচ্ছি আপনারা খালি কমেন্টসই করছেন, শেয়ার করছেন না। আপনারা মেনশন করে অন্যদের জানিয়ে দিন, মেনশন করে অন্যদেরকে জানিয়ে দিন। শ্রীমতী রাধারানীর কৃপা যদি কেউ লাভ করতে চায়, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকের এই দিনেই রাধা কুণ্ডের আবির্ভাব হয়েছে, রাধা কুণ্ডকে সবাই চিনতে পেরেছে, জানতে পেরেছে। তো আপনারা সকলে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করার জন্য আমাদের এই লাইভে যুক্ত থাকুন এবং অন্য কেউ যুক্ত করে দিন। কারা কারা শ্রীমতী রাধারানীর এই কৃপা লাভ করতে চান কমেন্টস করে জানান। সকলে কমেন্টস করে জানান কারা কারা যুক্ত হয়েছেন আমাদের লাইভে। সকল সনাতনীরা যুক্ত হয়ে যান আজকের এই বিশেষ লাইভে, সকলে দর্শন করুন, প্রণাম করুন। সামনে হচ্ছে রাধা কুণ্ড, গৌর ভক্তবৃন্দ, এই কুণ্ড কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই কুণ্ড শ্রীমতী রাধারানী স্বয়ং তিনি তৈরি করেছেন। কেউ যদি এই কুণ্ড দর্শন করে, এই কুণ্ডে স্নান করে, সে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করবে তৎক্ষণাৎ। এই জন্য আপনারা সকলে একবার হলেও আপনারা কুণ্ডলিক ধামে আসবেন, রাধা কুণ্ডে, শ্যামকুণ্ডে স্নান করে যাবেন। এই রাধা কুণ্ড, এই শ্যামকুণ্ড বা এই পুণ্ডরীক ধাম হচ্ছে অভিন্ন বর্ষনা ধাম। তো আমাদের অনেকের সেই সামর্থ্য, সময়, যোগ্যতা নেই বৃন্দাবনে গিয়ে, ভারতে গিয়ে, সেই বর্ষনায় গিয়ে সেই ধাম দর্শন করার, শ্রীমতী রাধারানীর সেই কৃপা লাভ করার। কিন্তু আমাদের এই এত কাছেই, এত সুন্দর, হরি হরি বল, রাধা কুণ্ডের উদ্দেশ্যে পুষ্পমাল্য নিবেদন করা হলো। সকলে শেয়ার করে দিন, এখনো অনেকে শেয়ার করেননি, সবাই প্রেম সে বলো রাধে রাধে, সবাই কমেন্ট করে দিন রাধে রাধে, এবং সবাইকে মেনশন করে দিন যারা ঘুমিয়ে আছে, যারা অন্যান্য ভিডিও দেখছে আমাদের লাইভ না দেখে। আপনারা সরাসরি দেখছেন ইসকন পুণ্ডরীক ধাম চট্টগ্রাম থেকে, রাধা কুণ্ড থেকে আমরা সরাসরি লাইভে অবস্থান করছি।
লিঙ্গ আপনারা দর্শন করছেন রাধা কুণ্ডের মহা আরতি। আপনারা সকলে দর্শন করুন, প্রণাম করুন রাধা কুণ্ডকে। কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানান। আপনারা দেখতে পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভু রাধা কুণ্ডের মহা আরতি সম্পাদন করছেন। এখানে অনেক ভক্তবৃন্দরা উপস্থিত রয়েছেন। এখন আরেকটি অনেক বড় প্রদীপ দিয়ে এখন আরতি নিবেদন করা হবে। তো এই অসম্ভব সুন্দর এবং অপ্রাকৃত এই মুহূর্তগুলো আপনারা সকলে যে দূর দূরান্ত থেকে উপভোগ করুন এবং অন্য কেউ যুক্ত করে দিন এই দিব্য দর্শন, এই কৃপা লাভ করার জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। সকলে কমেন্ট করুন রাধে রাধে। এখনো সবাই শেয়ার করেননি, আপনারা 450 জন ভক্ত আছেন, সবাই একটা করে শেয়ার করুন, আরো 450 জন চলে আসবে। আপনারা 450 জনকে মেনশন করে দিন, আপনার বন্ধু বান্ধব যারা আছে, দূরীর যারা আছে, প্রিয়জন যারা আছে তাদেরকে মেনশন করে দিন। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানান। ঠাকুরগাঁও থেকে হরদি প্রভু হরি হরি বল, রাধে রাধে। ওমান থেকে সহদেব প্রভু, পূর্ণিমা সুধাকর মাতাজি, রাধে রাধে। সত্যজিৎ মজুমদার, রাধে রাধে। হরি হরি বল। শান্ত চৌধুরী, হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধিকেশ কৃপা সিন্ধু দাস, কানুরঞ্জন দাস, রাধে রাধে। সকলে শেয়ার করে দিন। দেখতে পাচ্ছেন রাজভোগ দর্শন রাধা কুণ্ডের। সকলে শেয়ার করে দিন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান। জয় জয় শ্রী রাধে, জয় সনাতন বিশ্বজিৎ, রাধে রাধে। পূজা বিশ্বাস মাতাজি, রাধে রাধে। রেন সরকার, আমি সেই ছেলে বিশাখা দেবী দাসী, রাধে রাধে। স্বস্তিকা মণ্ডল, রাধে রাধে। হরি হরি বল। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি প্রদীপ তৈরি হচ্ছে এখন। এটাকে কি প্রদীপ বলা হয় প্রভু? সহস্র প্রদীপ। দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় একটি প্রদীপ। এখন এই প্রদীপটি আরতি নিবেদন করা হবে। জয় রাধা কুণ্ড কি জয়।
जय श्रीमती राधा ठाकुरानी की जय। जय बहुलाष्टमी महामहोत्सव की जय। हरे राम हरे राम 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 हरे हरे। আপনারা এখন একজন কেউ মেনশন করেননি, এত কৃপণ আপনারা যে আপনি একা একা শ্রীমতী রাধারানীর এই দুর্লভ কৃপা লাভ করছেন। আর আপনার বন্ধু বান্ধব কি বন্ধু আপনাদের যে তাদেরকে কৃপা পাইয়ে দিচ্ছেন না মেনশন করে। তাড়াতাড়ি এই কাজটি করুন যে হে বন্ধু তুমিও যুক্ত হও। ভ্যালোর থেকে আনন্দিতা পাল মাতাজি হরি হরি বল। প্রিয়া দেবী মণ্ডল জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। ছায়া কর্মকার সিরাজগঞ্জ থেকে সোনালী রানী মাতাজি, দুবাই থেকে সমীর দে প্রভু, জয় দাস হরি হরি বল হরে কৃষ্ণ। ভালো দেখাচ্ছে না মনে হয়। এই শুভ দর্শন প্রভু, সকলে শেয়ার করে দিন। এখনো অনেকে মেনশন করেননি আপনাদের বন্ধু বান্ধবদের, আপনারা এতটা স্বার্থপর কেন? অনেকে মেনশন করছেন তাদেরকে ধন্যবাদ, অনেকে শেয়ার করছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। কারণ আসলে এটাই হচ্ছে প্রকৃত পরোপকার, এটাই হচ্ছে প্রকৃত বন্ধুত্ব, বন্ধুত্বের লক্ষণ যে আপনি অন্য কাউকেও এই কৃপা পাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন। হ্যাঁ, এই রাধাকুণ্ড দর্শন করার জন্য কোটি কোটি জন্মের সৌভাগ্য প্রয়োজন, সুকৃতির প্রয়োজন। তো সেটা আপনার একটা মেনশনে, আপনার একটা শেয়ারে, বা আপনি একজনকে বলছেন, তাতে যদি কেউ যুক্ত হয়ে যায় তাহলে সেই সুকৃতির ফল তো আপনিও পাবেন। প্রিয়াঙ্কা মাতাজির জয় হোক, লক্ষ্মীপাল মাতাজি হরি হরি।
थैंक यू शेयर करार जन्य अनन्या माताजी हरे कृष्ण আপনারা অনেকে আসতে পারেননি আপনাদের অনেক ইচ্ছে ছিল বা অনেকে জানতেন না একটু পর স্নান উৎসব হবে আপনারা কিন্তু কেউ চলে যাবেন না আরতির পর স্নান উৎসব হবে রাধাকুণ্ডের স্নান আজকেই হচ্ছে এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি কিন্তু আজকেই তো তদুপলক্ষে রাধাকুণ্ডের স্নান উৎসব হয় প্রতি বছর হাজার হাজার ভক্তরা স্নান করে তার কোটি জন্মের অগণিত পাপ রাশি থেকে মুক্ত হয় এবং শ্রীমতী রাধারানীর কৃপা প্রেম লাভ করেন যার ফলে এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে শ্রীমতী রাধারানীর দিব্য স্থান গোলক বৃন্দাবন লাভ করতে সমর্থ হয় সেই জন্য আমাদের এই সুযোগগুলো নিতে হবে আপনারা কারা কারা শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে চান কমেন্টসে রাধে রাধে বলে দিন আজকে শুধু রাধে রাধে হবে কমেন্টসে হরি হরি বল এটা কোন জায়গায় সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন এটা কোন জায়গায় কে কে জানেন এটা কোন জায়গা থেকে আমরা লাইভ করছি কমেন্টস করে জানিয়ে দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহা আরতি চলছে এখন সকলে আরতি দর্শন করুন প্রণাম করুন রাধা কুণ্ডকে আপনার কোনটা আপনার কপালে লাগিয়ে প্রণাম করুন রাধা কুণ্ডকে শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে সবাই কমেন্টস করে রাধে রাধে বলে দিন সবাই প্রেমসে বলো রাধে রাধে জয় রাধা কুণ্ড কি জয় श्याम कुंड की जय অসীম সাহা অসীমা সাহা মাতাজি সজীব অভিষেক শর্মা জয় রাধা কুণ্ড কি জয় দীপন পাল রাধে রাধে সুস্মিতা পাল অনন্যা রাধে রাধে এখনই রাধা কুণ্ডে স্নান হবে রাজভোগগুলো রাজভোগগুলো সরিয়ে নেওয়া হবে এখন এরপর স্নান মহোৎসব শুরু হবে কারা কারা প্রসাদ পেতে চান কমেন্ট করেন প্রসাদ দিয়ে দেব প্রভু একটু সাইড দেন তো প্রভু
আমি একটি কৃপা পেয়ে গেলাম শ্রীমতী রাধারানী রাধাকুণ্ডের পুষ্পমালা। এখানে কি লেখা আপনারা দেখতে পাচ্ছেন বলেন তো? এখানে কি লেখা দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করে জানান। এখানে কি লেখা কমেন্ট করে জানান আপনারা। কানাডা থেকে যুক্ত হয়েছেন হরি হরি বল। রাধাকুণ্ড স্নান একটু পরেই শুরু হবে সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ। আপনারা কারা কারা স্নান করতে চান কমেন্টস করে জানান। আপনারা কারা কারা স্নান করতে চান এই রাধাকুণ্ডে আপনারা কমেন্টস করে জানান। এই রাধাকুণ্ডের জল অত্যন্ত অত্যন্ত পবিত্র। কেউ যদি এই রাধাকুণ্ড দর্শনও করে তাহলে তার কোটি জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রীমতী রাধারানীর করুণা লাভ করে, প্রেম লাভ করে সে ভগবানের ধামে যাওয়ার জন্য সেই রকম সৌভাগ্য লাভ করতে পারে কেউ। আর যদি এখানে সরাসরি আসে তার তো আর কথাই নেই। তো এই রাধাকুণ্ড কিন্তু শ্রীমতী রাধারানী এই পুণ্ডরীক ধামে নিজে স্বয়ং স্বহস্তে তিনি তৈরি করেছেন। এজন্য আপনারা অবশ্যই পুণ্ডরীক ধামে আপনারা আসবেন এবং এই রাধাকুণ্ডে আপনারা স্নান করে যাবেন। তো আজকে এই তিথিতেই হচ্ছে এই রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল। তো আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, মহিমান্বিত স্নান করার জন্য। তো সেই জন্যই হাজার হাজার ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন স্নান করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই রাধাকুণ্ডে চারটি ঘাট রয়েছে, চার ঘাটেই ভক্তদের আনাগোনা রয়েছে, হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। আপনারা কারা কারা এই রাধাকুণ্ডে স্নানের জন্য প্রস্তুত কমেন্টস করে জানান। আর সকলে কমেন্টস করে জানান জয় 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 শ্রী রাধে রাধে রাধে। শুধু আজকে একটাই কমেন্টস হবে, সেটা হচ্ছে রাধে রাধে। কারা কারা শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে চান সবাই কমেন্টস করুন রাধে রাধে। রত্নারানী রয়, প্রিয়াঙ্কা মন্দাজি রাধে রাধে, প্রিয়াঙ্কা বিশ্বাস মন্দাজি, পার্থ প্রভু কানাডা থেকে যুক্ত হয়েছেন হরি বল রাধে রাধে প্রভু, কমলা সুন্দরী দেবী দাসী মাতাজি মন্দিরা সাহা রাধে রাধে। হরে রাম হরে রাম 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 হরে হরে। একটু পরেই হচ্ছে স্নান উৎসব শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই গামছা টামছা পরে রেডি হয়ে গিয়েছে। মাতাজিরাও স্নান করবেন এক পাশে। আর আপনারা এই যে বৃক্ষ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পারিজাত পুষ্প ফুল বৃক্ষ। তো এই এটা অত্যন্ত বিরল এই বৃক্ষ। আর এই পুষ্প হচ্ছে স্বর্গের পুষ্প বলা হয়। তো এখানের এই পুষ্প দিয়ে এখানে রাধা বর্ষমান বিমুরারীকে শৃঙ্গারও করা হয়।
তো আপনারা অবশ্যই পুণ্ডরীক ধামে আসবেন, এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, স্নান যাত্রা কি যায়, রাধা কুণ্ড স্নান কি যায়। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, স্নান শুরু হয়ে গেল, আপনারা সকলে আপনারা দেখতে পাচ্ছেন প্রভু কিভাবে স্নান করছেন। তো আপনারা হচ্ছে মানুষে আমাদের এই স্নান যাত্রায় অংশগ্রহণ করুন এবং আপনারা মানুষে স্নান করে ফেলুন রাধা কুণ্ডকে দর্শন করতে করতে। হরে বল রাধে রাধে, রাধা কুণ্ড কি যায়। প্রভু স্নান করে রাধারানীর কৃপা পেয়ে গিয়েছে, প্রভু স্নান করেন, স্নান করেন। অনেকে দিনের বেলা স্নান করে ফেলেছে, আপনাদের সকলের স্নান এখন আমি করিয়ে দিব, আমাদের শুভদর্শন প্রভু করাবে। শুভদর্শন প্রভু, আপনি অনলাইনে যত ভক্ত, অনলাইনে যত ভক্ত আছে সবাইকে স্নান করিয়ে দিন আপনি। আপনার হাতে নেন, হাতে নেন, হাতে নিয়ে ক্যামেরার মধ্যে, ক্যামেরার মধ্যে দেন, দেন না আপনি কি দেন না। এই যে প্রভু স্নান করিয়ে দিচ্ছে, ক্যামেরা ভিজিয়ে দেখতে পাচ্ছেন, দেন কিছু হবে না, দেন, ক্যামেরা ভিজিয়ে প্রভু স্নান করিয়ে দিচ্ছে। গায়ে লাগছে আপনাদের, কার কার গায়ে লাগছে কমেন্টস করে জানান। ওই যে জানান না, রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। দেখতে পাচ্ছেন আমাদের চতুর্ঘাটি হচ্ছে স্নান শুরু হয়ে গিয়েছে, ভক্তরা স্নান শুরু করে দিয়েছেন, আপনারাও স্নান করতে পারেন।